আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আনুষ্ঠানিক অনুশীলন ম্যাচে আগের গত রাতে প্রস্তুতিমূলক একটি ম্যাচে স্কটল্যান্ডের কাছে 7 উইকেটে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে 287 রানে গুটিয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের নেতৃত্বাধীন লঙ্কানরা। বেকেনহ্যামের কেন্ট ক্রিকেট কাউন্ট্রি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরুটা ভালো হলেও উদ্বোধনী জুটিতে 35 রান বেশি যোগ করতে পারেনি দুই ওপেনার কুশল পেরেরা ও উকুল থারাঙ্গা। 14 বলে 20 রান করে থারাঙ্গা আউট হলে লঙ্কানদের প্রথম উইকেটে পতন ঘটে। এরপর 3 নম্বরে নামানো হয় মেন্ডিস, মাত্র 1 রান করে বিদায় নেন। তবে তৃতীয় উইকেটে বড় জুটি করেছেন পেরেরা ও দীনেশ চান্দিমাল, 77 রানে জুটি করেছেন তারা। পেরেরা 77 রানে ফিরলেও 79 রানে থামেন চান্দিমাল। 15 রানে বেশি করতে পারেননি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে চামারা কাবুগেদেরার ঝড়ো 50 বলে 71 রান ও গুণরত্নের 32 বলে 27 রানের কল্যাণে শেষ পর্যন্ত 287 রান করে শ্রীলঙ্কা। কাপুগেদেরার ইনিংসে 4টি 6 এবং 6টি 6 ছিল, জবাবে উড়ন্ত সূচনা স্কটল্যান্ডের। শ্রীলঙ্কার বোলারদের পাত্তাই না দিয়ে অনায়াসে রান তুলতে থাকে স্কটল্যান্ডের দুই ওপেনার ম্যাথিউ ক্রস ও কাইল কোয়েজার। দুজনের সেঞ্চুরি পূর্ণ করে উদ্বোধনী জুটিতে 201 রান করে কোয়েজার। 15টি 4, 4টি 6 বলে 118 রানে থামলেও 123 বলে অপরাজিত 106 রান করে স্কটল্যান্ডের জয় নিশ্চিত করেন ক্রস। 7 উইকেটে ও 43 বল হাতে রেখে 291 রান তুলে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা। 3 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির মিশন শুরু করবে শ্রীলঙ্কা। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো বিপক্ষে 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। 26 মে অস্ট্রেলিয়া এবং 30 মে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার।